দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক অঙ্গনে। সর্বপ্রথম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলো। ইউক্রেনে ক্ষেপণাস্ত্র মোতায়েনের কোন পরিকল্পনা নেই বলছে আমেরিকা। ভয়ঙ্কর গজবে ভারতে করোনায় 34 লাখ মারা গেছে। ব্যালিস্টিক নয় হাইপারসনিক মিসাইল ছুড়েছে উত্তর কোরিয়া। রাশিয়ানরা একবার ঘরে ঢুকলে তাড়ানো কঠিন বলছে যুক্তরাষ্ট্র। হামলায় ভারত ব্যবহার করছে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র। এবং সর্বশেষ জানিয়ে দেব রাশিয়ায় বিমান বিধ্বস্ত সব আরোহী নিহত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের সংবাদের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহর গজবে ধ্বংস হয়েছে ভারতে মৃত্যু প্রায় 34 লাখ, দিশে হারা নরেন্দ্র মোদী সরকার। আর এ খবর বিশ্বের কাছে লুকিয়ে রাখতে চেয়েছিল, কিন্তু এই খবর বর্তমানে ডিজিটালাইজেশনের যুগে কোন তথ্য গোপন রাখা আদৌ কি সম্ভব তা মনে হয় ভারতের জানা ছিল না। আল্লাহ তাআলা ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। আপনার কি মনে হয়, ভারতে এ ধরনের গজব দরকার ছিল? তাহলে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে আপনার মতামত লিখে জানান। আলোচনায় বসার আগে ঘোষণা, ইউক্রেনে ক্ষেপণাস্ত্র মোতায়েন কোন পরিকল্পনা নেই বলছে আমেরিকা। ইউক্রেনে ক্ষেপণাস্ত্র মোতায়েনের কোন পরিকল্পনা নেই বলছে আমেরিকা। বাইডেন প্রশাসনের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা বলেছেন ইউক্রেনে আমেরিকার কোন ক্ষেপণাস্ত্র মোতায়েনের পরিকল্পনা নেই। এ কারণে তারা আশা করেছেন রাশিয়ার সঙ্গে আসন্ন বৈঠকে অগ্রগতি অর্জিত হবে। ইউক্রেনের সেনা এবং ক্ষেপণাস্ত্র মোতায়েনের বিষয়টিকে রাশিয়ার সবসময় তার জন্য নিরাপত্তার ক্ষেত্রে মৌলিক ইস্যু হিসেবে দেখে আসছে। আগামীকাল ইউরোপের নিরাপত্তা নিয়ে রাশিয়া ও আমেরিকা আলোচনায় বসতে যাচ্ছে। ওই বৈঠকে ইউরোপে ক্ষেপণাস্ত্র মোতায়েন এবং সামরিক মহড়া চালানোর বিষয় নিয়ে আমেরিকা প্রতিপক্ষ রাশিয়ার সঙ্গে আলোচনা করবে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকটি সূত্রের বরাত দিয়ে ওয়াশিংটন পোস্ট এ খবর দিয়েছে। মার্কিন কর্মকর্তারা বলেছেন এই অগ্রগতি কেবলমাত্র তখনই সম্ভব যখন রাশিয়াও একই ধরনের ব্যবস্থা নেবে। মার্কিন কর্মকর্তারা বলেছেন আমেরিকা কোনো আশাবাদের জায়গা থেকে এই বৈঠকে অংশ নেবে না, বরং বাস্তবতার আলোকে বৈঠকে অংশ নিচ্ছে। এদিকে মার্কিন সূত্রগুলো আগে বলছে ইউরোপে মোতায়েন আমেরিকার সেনা সংখ্যা নিয়ে আসন্ন বৈঠকে কোনো আলোচনা করা হবে না। তারা বারবার বলেছেন এই ইস্যুতে রাশিয়ার সঙ্গে আমেরিকার আলোচনার কোনো পরিকল্পনা নেই। এমনকি ইউক্রেনকে ন্যাটো জোটে যুক্ত করার বিষয় নিয়েও রাশিয়ার সঙ্গে কোনো আলোচনা হবে না। মার্কিন কর্মকর্তারা দাবি করছেন ইউরোপের নিরাপত্তা নিয়ে তারা আন্তরিকভাবে রাশিয়ার সাথে খোলামেলা আলোচনা করতে চান। একই সঙ্গে মার্কিন সরকার ও তার পশ্চিমা মিত্ররা চাইছে ইউরোপে নিরাপত্তার ব্যাপারে যে উদ্বেগ রয়েছে তা দূর করবে মস্কো। সূত্র পার্স টুডে। ভারতে করোনায় 34 লাখ মারা গেছে। ভারতের সরকারি তথ্য অনুযায়ী এখনো পর্যন্ত মোট 483,463 জন করোনা ভাইরাসে আক্রান্তের মৃত্যু হয়েছে। তবে আসলে করোনা আক্রান্ত হয়ে ভারতে প্রাণ হারিয়ে থাকতে পারে 34 লাখ পর্যন্ত মানুষ, এমনই দাবি করা হলো এক গবেষণাপত্রে। কানাডার টরন্টোর সেন্টার ফর গ্লোবাল হেলথ রিসার্চ এর বিজ্ঞানীরা এই গবেষণা চালিয়েছেন। একটি জাতীয় সমীক্ষা ও সরকারি দুটি তথ্য ভান্ডারের সাহায্যে এই গবেষণা চালানো হয়েছে। গবেষকরা জানিয়েছেন ভারত সরকারের হেলথ ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের থেকে করোনা মৃত্যুর হিসেবে সংক্রান্ত তথ্য পেয়েছে তারা। পাশাপাশি সিভিল রেজিস্ট্রেশন সিস্টেমের থেকে ভারতে মোট মৃত্যুর পরিসংখ্যান পেয়েছে তারা। এই দুই তথ্য খতিয়ে দেখে গবেষণা সম্পন্ন করা হয়েছে। একই সাথে জাতীয় স্তরে একটি সমীক্ষাও চালানো হয়েছিল। গবেষকদের দাবি ভারতে করোনা আক্রান্ত হয়ে মোট 31 লাখ থেকে 34 লাখ মানুষের মৃত্যু হয়ে থাকতে পারে। এর মধ্যে থেকে এপ্রিল জুলাই মাসে করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের সময় প্রাণ হারিয়ে থাকতে পারেন 27 লক্ষ মানুষ। জানা গেছে গবেষকদের হয়ে জাতীয় স্তরে সমীক্ষাটি করেছে সিবোটার। মোট 1,40,000 ব্যক্তির উপর এই সমীক্ষা চালানো হয়। প্রাক মহামারীর সময়ের সাথে তুলনা করে তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে যে ভারতে 2 লাখ হাসপাতালে সর্বজনীন মৃত্যুর হার 27% বেশি। সিভিল রেজিস্ট্রেশন সিস্টেমের তথ্য দেখা গিয়েছে 10টি রাজ্যে মৃতদের নাগরিক নিবন্ধনের হার 26% বৃদ্ধি হয়েছে। বিশ্লেষণে দেখা গেছে যে 2021 সালের সেপ্টেম্বরের মধ্যে ভারতের কোভিড মৃত্যু সরকারি রিপোর্টের থেকে 6 থেকে 7 গুণ বেশি ছিল। সূত্র হিন্দুস্তান টাইমস। ব্যালিস্টিক নয় হাইপারসনিক মিসাইল ছুড়েছে উত্তর কোরিয়া। বুধবার উত্তর কোরিয়া যে ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ করেছে সেটি একটি হাইপারসনিক মিসাইল, এবং অত্যাধুনিক এই অস্ত্রটি সফলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত আনতে সক্ষম হয়েছে বলে জানিয়েছে পিয়ংইয়ং।
পরীক্ষামূলকভাবে মিসাইল নিক্ষেপের একদিন পর বৃহস্পতিবার দেশটি একথা জানায় বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স ও সংবাদ মাধ্যম আল জাজিরা। এর আগে উত্তর কোরিয়ার মিসাইল নিক্ষেপের বিষয়টি বুধবার ওই প্রকাশ্যে আনে জাপান ও দক্ষিণ কোরিয়া। তবে সে সময় দেশ দুটি ওই মিসাইলকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হতে পারে বলে জানিয়েছিল। বৃহস্পতিবার উত্তর কোরিয়ার সরকারি সংবাদ মাধ্যম দ্য কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি জানিয়েছে, বুধবার কোরিয়া উপদ্বীপের পূর্বে সমুদ্রে একটি হাইপারসনিক মিসাইলের পরীক্ষা করা হয়েছে। পরীক্ষা সফল হয়েছে সংবাদ মাধ্যমের দাবি। মিসাইলটি 700 কিলোমিটার দূরের লক্ষ্য বস্তুতে নিখুঁতভাবে লক্ষ্যভেদ করতে পারে। হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হওয়ার পরে লক্ষ্যভেদের ক্ষমতা অনেক বেশি। এ নিয়ে উত্তর কোরিয়া দ্বিতীয়বার হাইপারসনিক মিসাইলের পরীক্ষা করল বলেও সংবাদ মাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে। রাশিয়া ও চীন ও যুক্তরাষ্ট্রের মতো পরাশক্তি দেশগুলো দীর্ঘদিন ধরেই হাইপারসনিক অস্ত্রের পরীক্ষা চালিয়ে আসছে। এসব দেশের বেশ কয়েকটি পরীক্ষা সফল হয়েছে, কিন্তু উত্তর কোরিয়ার মতো অর্থনৈতিকভাবে বিপর্যস্ত দেশ কিভাবে একের পর এক এমন পরীক্ষা চালিয়ে যাচ্ছে তা নিয়ে বহু প্রশ্ন তৈরি হয়েছে। পিয়ংইয়াং এর সর্বোচ্চ নেতা কিম জং উন অবশ্য জানিয়েছেন, দেশকে রক্ষা করার জন্য এ ধরনের আরো অস্ত্র তৈরি করবে উত্তর কোরিয়া। তার দাবি, উত্তর কোরিয়ার আত্মরক্ষার অধিকার আছে, যদিও একের পর এক পরমাণু অস্ত্র পরীক্ষার জন্য উত্তর কোরিয়ার উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র সহ একাধিক দেশ। সংবাদ মাধ্যমগুলো বলছে, গত বছরের অক্টোবর মাসের শুরুতে বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। এর আগে শব্দের চেয়ে দ্রুত গতি সম্পন্ন হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের প্রথম পরীক্ষা চালায় দেশটি। এছাড়া গত সেপ্টেম্বর মাসে পৃথকভাবে ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোর অভিযোগ উঠে পিয়ংইয়াং এর বিরুদ্ধে। উল্লেখ্য, হাইপারসনিক ক্ষেপণাস্ত্র শব্দের চেয়ে 5 গুণ বেশি গতিতে ছুটতে পারে। হাইপারসনিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের পর খুব দ্রুত উপরে উঠে আবার দ্রুত নেমে আসে, এরপর আনুভূমিকভাবে বায়ুমণ্ডলের মধ্যেই চলতে থাকে এবং চলমান অবস্থাতেও গতিপথ পরিবর্তন করতে পারে, যা ব্যালিস্টিক মিসাইল থেকে ভিন্ন। রাশিয়ানরা একবার ঘরে ঢুকলে তাড়ানো কঠিন বলছে যুক্তরাষ্ট্র। জ্বালানি তেলের দাম বৃদ্ধি, বিক্ষোভ, সহিংসতা, সরকারের পতন, সবকিছু মিলিয়ে কাজাকিস্তানের বর্তমান পরিস্থিতি বেশ উদ্বেগজনক। এমন পরিস্থিতি মোকাবেলায় রাশিয়ার সহায়তা চেয়েছে কাজাকিস্তান, কিন্তু এ নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র। দেশটিতে কেন রাশিয়ার সামরিক সহায়তা চাওয়া হয়েছে সে বিষয়ে প্রশ্ন করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন খবর বিবিসির। দেশটিতে গত কয়েকদিন ধরে বিক্ষোভ প্রতিবাদ চলছে, জ্বালানি তেলের দাম বাড়ায় সরকারের পতন চেয়ে বিক্ষোভ ডাকা হয়। এরপরই দেশটির প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী সহ পুরো মন্ত্রিসভাকে বরখাস্ত করেন। সরকারের পতনের পরও পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়নি, এর মধ্যেই দেশব্যাপী 2 সপ্তাহের জরুরি অবস্থা জারি করা হয়েছে। বিক্ষোভ, সহিংসতা, এখনো পর্যন্ত অনেক মানুষ প্রাণ হারিয়েছে। অ্যান্টনি ব্লিংকেন বলেছেন, যুক্তরাষ্ট্র বিশ্বাস করে যে কাজাকিস্তান সরকার নিজেই পরিস্থিতি শান্ত করতে সক্ষম। তিনি সাংবাদিকদের বলেন, কেন বিদেশি সেনা মোতায়েন করা হচ্ছে সে বিষয়টি পরিষ্কার নয়। রাশিয়া নেতৃত্বাধীন প্রায় 2500 সেনা প্রথম ধাপে কাজাকিস্তানে পৌঁছেছে। দেশটির প্রেসিডেন্ট কাসিম জোমার্ট টোকায়েভ গত বৃহস্পতিবার সকালে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে বিদেশে প্রশিক্ষণপ্রাপ্ত সন্ত্রাসীদের নেতৃত্বে চলা বিক্ষোভ থামাতে সিএসটি ও ভুক্ত কালেকটিভ সিকিউরিটি ট্রিটি অর্গানাইজেশন দেশগুলোর কাছে সহায়তা চান। এরপরই প্রতিবেশী দেশে সৈন্য পাঠানোর পদক্ষেপ নেয় রাশিয়া। সাবেক সোভিয়েত ভুক্ত দেশ রাশিয়া, আর্মেনিয়া, বেলারুশ, কাজাকিস্তান, কিরগিজস্তান এবং তাজিকিস্তানের মধ্যকার একটি সামরিক চুক্তি হচ্ছে সিএসটিও। গত বুধবার রাতে সিএসটিওর চেয়ারম্যান আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান ফেসবুকে দেওয়া এক পোস্টে কাজাকিস্তানে সীমিত সময়ের জন্য শান্তি রক্ষী বাহিনী পাঠানোর বিষয়টি নিশ্চিত করেন। এদিকে মস্কোর কর্মকর্তারা জোর দিয়ে বলেছেন যে কাজাকিস্তান তাদের সামরিক বাহিনী মোতায়েন সাময়িকীর সময়ের জন্য। এদিকে এক সংবাদ সম্মেলনে অ্যান্টনি ব্লিংকেন সতর্ক করে বলেন, যদি রাশিয়ানদের আপনি আপনার ঘরে প্রবেশ করার অনুমতি দেন তবে তাদের তাড়ানো খুব কঠিন বিষয়। তিনি বলেন, আমার কাছে মনে হয় কাজাক কর্তৃপক্ষ এবং সরকার বিক্ষোভ মোকাবেলায় সক্ষম, তারপরেও তাদের কেন বাইরের সহায়তা প্রয়োজন সেটা পরিষ্কার নয়, সে কারণে আমরা এ বিষয়টি জানার চেষ্টা করছি। হামলায় ভারত ব্যবহার করছে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র। ভারতীয় বিমান বাহিনী বা IEF পাকিস্তানের বিরুদ্ধে হামলায় ইহুদিবাদী ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। ISF এর মিরেস যুদ্ধ বিমান দিয়ে পাকিস্তানের বিরুদ্ধে হামলা চালানোর সময় ইসরায়েলের তৈরি স্পাইস 200 ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়। গতকাল পাকিস্তানি অবস্থিত কথিত সন্ত্রাসী শিবিরের উপর এ হামলা চালানো হয়েছিল। ভারতীয় নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে প্রকাশিত খবরে আরো বলা হয়েছে, স্পাইস 200 ক্ষেপণাস্ত্রের প্রতিটির ওজন 1000 কিলোগ্রাম। এছাড়া এতে GPS ভিত্তিক দিক নির্দেশনা ব্যবস্থা আগেই বসিয়ে দেওয়া হয়েছিল। জ্যাম করার ব্যবস্থা ঠেকানো এবং লক্ষ্যভ্রষ্ট প্রতিহত করার প্রযুক্তিও এতে বসানো আছে। রাশিয়া বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহত।
রাশিয়ার পূর্ব অঞ্চলে একটি বিমান বিধ্বস্ত হয়ে বিমানটিতে থাকা সব আরোহী নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। এর আগে বুধবার দেশটির খাবর ভক্স এলাকায় 6 ক্রু নিয়ে বিমানটি হারিয়ে যায়। রাশিয়ার জরুরি সেবা মন্ত্রণালয় জানিয়েছে তারা বিমানের ধ্বংসাবশেষ খুঁজে পেয়েছে। উঁচু এলাকায় বিধ্বস্ত হয়েছিল বিমানটি। এক বিবৃতিতে মন্ত্রণালয় বলেছে, দুর্ভাগ্যবশত বিধ্বস্তের কারণে কেউ বেঁচে নেই। সূত্র রেডিও ফ্রি ইউরোপ।